সাভারে বনগাঁ ইউনিয়নে হারুন ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল 23 মে বিকেলে সাভারের বনগাঁ ইউনিয়নের সাদাপুর কাজীপাড়া এলাকায় গরিব অসহায় ও দুস্থ প্রায় 5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় খাদ্য সামগ্রী বিতরণ করেন হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বনগাঁ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম আমান। এ সময় তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অনুপ্রেরণায় হারুন ফাউন্ডেশনের উদ্যোগে করোনার শুরু থেকে বনগাঁ ইউনিয়নে গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি পালন করে আসছি। এই বনগাঁ ইউনিয়নে গরিব অসহায়দের মাঝে এমন খাদ্য বিতরণ কর্মসূচি সহ সকল কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সাভার থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজি, বনগাঁও ইউনিয়নের 3 নং ওয়ার্ড মেম্বার শমশের আলী, 1, 2 ও 3 নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা খাতুন সহ উক্ত ইউনিয়নে গণ্যমান্য ব্যক্তিবর্গ।